17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল নিয়ে সুখবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা 17তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিয়েছেন, আপনাদের পরীক্ষার ফল নিয়ে সুখবর প্রকাশ হবে। এটি আজকে 25শে আগস্ট 2023-এর আপডেট। এবার আমরা প্রতিবেদনটির বিস্তারিত জেনে নিব। প্রিয় বন্ধুগণ, বলা হচ্ছে যে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল চলতি আগস্ট মাসেই প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA। সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন NTRCA এর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আব্দুর রহমান। তিনি বলেন, OMR স্ক্যানিংয়ের কাজ শেষ, স্ক্যান করা OMR এর নম্বরও সার্ভারে ইনপুট দেওয়া হয়েছে। এখন শেষ মুহূর্তে যাচাই বাছাইয়ের কাজ করছি। যাচাই শেষে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আমাদের পরিকল্পনা হলো চলতি আগস্ট মাসেই ফল প্রকাশ করব। তিনি আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে, এতে প্রার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিয়ে দ্রুত মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে। 2020 সালে জানুয়ারিতে 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই বছর পর 2022 সালের 30 ও 31 ডিসেম্বর এই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,000 প্রার্থী উত্তীর্ণ হন। গত 5 ও 6 মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট 1,04,000-এর বেশি প্রার্থী। এর মধ্যে 5ই মে অনুষ্ঠিত স্কুল এবং স্কুল পর্যায়ে 2-এর লিখিত পরীক্ষায় 57,274 জন প্রার্থী অংশ নেয়, আর 6ই মে অনুষ্ঠিত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন 47,560 জন প্রার্থী। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় 17তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল নিয়ে যে সুখবর, তথা এই মাসেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।